আসসালামু আলাইকুম, তো কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি খাবো ছিল 50টা 100 রুটি, আর এটা হচ্ছে আপনার সুজি আর ঝোল, আর এটা খাসির মাংস। তো আগে লেবুর রসটা নিয়ে নেব। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি। বিসমিল্লাহ, বিশ্বাস করবেন না, আমার হাত কিন্তু কাঁপতেছে। হ্যাঁ, আমার ভয় যে 100 রুটি নিয়েছি খাওয়ার জন্য। আজকে বেশি কথা বলতে পারবো না, কি কারণ আজকে তাড়াতাড়ি খেতে হবে 100 রুটি যেহেতু। জলদি রুটি এত মজা। আপনি একটু গুনবেন। হ্যাঁ, আমি যে কয় পিস খাইতেছি। এই রুটিগুলো কিন্তু বাসায় বানানো। হ্যাঁ, আর আপনারা সবাই জানেন যে বাসায় বানানো রুটিগুলো কিরকম হয়, মোটা হয়। আর দোকানে বানানোগুলো কিভাবে বুঝবেন জানেন? যে আপনি তাকাইলে রুটি সামনে দিয়ে অপর পাশে মানুষের চেহারা বোঝা যাবে, মানে পাতলা অনেক। এটা অনেক মোটা, এই যে আপনাদের চেহারা দেখা যায় কিন্তু রুটি দিয়ে না, এই যে রুটির মাঝখানে যে শিরা আছে না সেটা দিয়ে। আমি ভিডিও এখন রাতের বেলা করতেছি, কিন্তু আমি প্রায় 7টার দিকে খাইছিলাম। আবার খালি পেটে আপনি খেতে পারবেন না বেশি। অনেকে বলে যে ভাই আপনি কি 2-3 দিন না খেয়ে থাকেন এই ভিডিও করার জন্য? আমি বলি না, আমি দুপুরে খাবার খাই, আবার সন্ধ্যার সময় হালকা খাবারও খাই। কি কারণ না খেয়ে থাকলে আপনার রুচি থাকবে না, খেতে ইচ্ছা করবে না কিছু। যেমন আপনি এই যে রোজার সময় তো দেখেন যে আপনি ইফতারের সময়, ইফতার আগে মনে হয় আই হ্যাঁ আমি আজকে সব খেয়ে ফেলবো, কিন্তু ইফতারের সময় 2 গ্লাস পানি শরবত খেয়ে পেট ভরে যায়। এটা হচ্ছে সেম। না খেয়ে আপনি বেশি খেতে পারবেন না, মানে না খেয়ে থেকে। পাহাড় কমতেছে দেখে ভালো লাগতেছে।
পানি খেয়ে তো মানে পেট ভরে দিতেছে। আর রুটিগুলো এরকম আপনি পানির মধ্যে যখন ভিজাবেন এই রুটিগুলো ফুলতে থাকে, যত পানি খাবো তত আমার খেতে কষ্ট হবে। আপনারা একটু গুনবেন হ্যাঁ, যে আমি কয় পিস খাইতেছি। এখানে যারা 90 দশকের আসেন হ্যাঁ, অনেকেই আছেন যারা আলিফ লায়লা দেখছেন না আগের দিনে, আলিফ লায়লা নাম যারা দেখেন তারা তো নাম তো শুনছেন। সে আলিফ লায়লা তো এরকম রুটি নিয়ে বসতো, একটা দৈত্য আছিল এরকম রুটি নিয়ে বসতো, ওর মানে রুটি অনেক পছন্দ ছিল। ওই সিনটা এখন মনে পড়ে গেল। আর আমি মানে এটা কিন্তু আপনারা একটা রুটি এক মুখে আপনারা সহজে খুব মানে সব মানুষ এভাবে খেতে পারে না। খাওয়ার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আপনার মারাইতে জোর থাকতে হবে অনেক। মারাইতে যদি জোর থাকে আপনি জোরে চাবান দিবেন, জোরে চাবালে তাড়াতাড়ি এটা নরম হয়ে যায়, আপনি গিলে ফেলতে পারবেন। আর চাপায় জোর না থাকলে, ও সরি মানে মারাইতে জোর না থাকলে ভুল করছি, প্রথমে অনেক বেশি পানি খাই ফেলছি, অল্প অল্প করে খাওয়া উচিত ছিল। আর রুটিটা ভালো লাগে একটু বৃষ্টি পড়লে, ঠান্ডা থাকলে তখন। খাসি মাংস সবসময় হাত দিয়ে লাগলো মজা লাগে, কিন্তু আজকের দিছে সব শুধু মাংস। কোথায় যেন বিয়ে হইতেছে, সেটার বাজি ফুটাইতেছে। একটা একটা করে খেলেও কিন্তু খাওয়া শেষ হয়, এইভাবে খেলেও কিন্তু খাওয়া শেষ হবেই, কিন্তু আপনি যখন অল্প অল্প করে খেতে থাকবেন না অনেক টাইম নিয়ে, তখন আপনার মুখের রুচিটা আস্তে আস্তে চলে যাবে। এখানে দেখি একটু তাড়াতাড়ি খাওয়াটাই করি। ও আচ্ছা, এইভাবে তো আপনারা গুনতে পারবেন না, তাহলে কয় পিস আছে আমি একটু গুনতে হেল্প করি। 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে সাতটা, হ্যাঁ সাতটা নিছি। এতক্ষণ যারা ঘুমছেন না তাদের জন্য আর কি হেল্প করবো, সাতটা এখানে। মনে হইতেছে কি এখানে বাইজার হয়েছে রুটি না, সহজে নামতেছে না।
একবার বেশি রুটি মুখে চাবে চাবে না মনে হলো কি জানেন, বিশ্বাস করেন মনে হলো কি যে ঘরটা ঘুরান দিছে। আমি এখন একটা জিনিস ফিল করতে পারতেছি, সেটা কি জানেন, যাদের দাঁত নেই, খেতে কি পরিমাণ কষ্ট হয় না চাবাইতে, তারাই একমাত্র বুঝতে পারবে। আমি সেই ফিলটা এখন বুঝতে পারতেছি যে আমার দাঁত আছে, চাপা আছে, মানে মারি আছে, কিন্তু চাবাইতে পারতেছি না। লেবু দেবে তেতুল এত টকা বাবা, মাথা তো দূরে গেল বাবা। আর সম্ভব না, আপনার গুনছেন না আমি কয়টা খাইছি, এই কয়টাই মানে সম্ভব একটা মানুষ হবো, কারণ আমি ভিডিও কোনো প্রকার কাট করি না। হ্যাঁ, আপনার যা দেখতেছেন যা খেতেছি সব আপনাদের সামনে, আর আমি এই খাবারগুলো নষ্ট করতে চাইতেছি না, এই রুটি দিয়ে এগুলো পরে খাওয়া যাবে। মাংস আরও আছে, ওইগুলোর সাথে এটা গরম করে রুটি দিয়ে সকালে খাওয়া যাবে। কিন্তু আমি যদি আরও খাইতে যাই খাবারটা নষ্ট, কিন্তু আমি জোর করে খাইতে যাই খাবারটা নষ্ট করতে চাইতেছি না। আমি আশা রাখছিলাম মিনিমাম এক সাইড আমি শেষ করতে পারবো, কিন্তু সম্ভব হল না, কি কেন আমার পেট তো ভাই মানে ডেরাম না, তাও আমি নিয়েছিলাম কি কেন আমি মানে আজকেভাবে মানে ভারী খাবার খাইনি, আমি আজকে ভাত খাইনি, হালকা খাবার খেয়েছি, তো পেটে ওইভাবে জায়গা ছিল, তো এই কারণে চিন্তা করছি 50টা 100টা আই থিঙ্ক খাওয়া যাবে, কিন্তু সম্ভব হলো না। যা খাইছি আলহামদুলিল্লাহ, তো টফির জন্য খাবার নিয়ে আসছি, আর টফির জন্য আজকে মাছটা আস্ত রাখছি, দেখি টফি আস্ত খাবে, খাও দেখি আজকে টফির ট্যালেন্ট দেখবো যে কীভাবে আস্ত মাছ খেতে হয়, দেখি খাই দেখা দাও বাবা, খাই দেখা দাও কীভাবে আস্ত মাছ খেতে হয়। আর টফি ঘুম থেকে উঠছে মাত্র, বুঝলাম, এটা ফ্রিজে রাখছিলাম, এই সুজি সবসময় ঠান্ডা হলে মজা লাগে বেশি। আচ্ছা আমি 22 দিই, হ্যাঁ মনে হয় ও এইভাবে খাইতে ওর কষ্ট হইতেছে, আমি সবসময় মাছ এইভাবে মানে 22 তারপর বাদ দিয়ে মাই খাই দিই সবসময়। না খাও খাও, ঘুম থেকে উঠছে না এখন খাইতে ইচ্ছা করতেছে না আই থিঙ্ক। হ্যাঁ তোমার এখন খাইতে ইচ্ছা করতেছে না বাবা? না খাও, কাটা খেতে হবে না, হ্যাঁ কাটাগুলো থাক, কাটা তোমার খেতে হবে না, তুমি মাছ খাও। 22 দিছি পরে কি সুন্দর খাইতেছে, খাবো গো। তো এখন গত ভিডিওর কমেন্টসগুলো পড়বো,
আফরোজ আক্তার লিখছে, ভাইয়া তোমার খাওয়া দেখলে খেতে ইচ্ছে হয়, যারা খেতে পারে না তাদের বেশি বেশি দেখা উচিত। থ্যাংক ইউ সো মাচ। ভিলেজ লাইফ জাকিয়া লিখছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে ভাইয়া, আমার তো জিভে পানি চলে আসছে, কি বলবো, খুব খুব ভালো হয়েছে, আপনার খাওয়া দেখে ভালো লাগলো, মাশাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখেন এবং আপনার আম্মুকেও ভালো রাখেন। আন্টিকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন। জি আপু, সালাম জানিয়ে দেবো, আর দোয়া করবেন আমার জন্য বেশি বেশি, আল্লাহ যেন সুস্থ রাখে সবসময়। মনে হচ্ছে সুতাদি লিখছে, ফুসকা দেখলেই জিভের জল চলে আসে, একটু যদি খেতে পারতাম। আচ্ছা ইনশাল্লাহ খাওয়াবো। আচ্ছা এটা নামটা বোঝা যেতেছি না, বাট উনি লিখছে, আই লাভ ইউ ইভেন ইউর স্মাইল মাই গড ফ্রম ফিলিপিন্স, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আরিয়ান তান মিত্তা লিখছে, ভাইয়া আমি ইন্ডিয়া থেকে বলছি, তোমার ভিডিও ফার্স্টে নর্মালি ওয়াচ করতাম, তারপর আস্তে আস্তে তোমার কথা শুনে দেখতে লাগলাম, তোমার কথাগুলা এত মিষ্টি ভালো, লাইকগুলো এগিয়ে যাও ভাইয়া, পাশে আছি, লটস অফ লাভ ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ সো মাচ। আসলে মানে আপনাদের এত তো ভালোবাসা পাবো এটা আমি কখনো ভাবতেও পারিনি, তো সবাই পাশে থাকবেন এরকম, অনেক দূর এগিয়ে যাবো আপনাদের সাথে নিয়ে। ইমন আহমেদ লিখছে, ভাইয়া আপনার সাথে কথা বললে, আপনি রিপ্লাই দিলে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে এটা, এই ভালো লাগাটা আমি কখন বুঝতে পারছি, ফার্স্ট অনেক আগে আমি একটা চ্যানেলে কমেন্টস করছিলাম, তো উনি আমার কমেন্টে রিপ্লাই দেয়, তো এরপরে মানে আমার কাছে এত বেশি ভালো লাগছিলো যে মানে এটা তখন 2017 সাল, আই থিঙ্ক তখন আমি ইউটিউবিং করি না, তো তখন আমি চিন্তা করছিলাম যে কখনও যদি আমি ইউটিউবে ভিডিও তৈরি করি আমি প্রত্যেকের কমেন্ট আমি রিপ্লাই দিব যত কষ্ট হোক। তো এরপর থেকে এমন কোনো মানে কেউ বলতে পারবে না যে ভাইয়া মানে আমাদের কমেন্টে রিপ্লাই দেয়নি। আর অনেক কমেন্ট আসে যেগুলো পরে আসে, তো ওইগুলো তো দেখা হয় না, তো ওইগুলো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, কিন্তু যারা ভিডিও দেখে একদিনের ভিতরে বা দুই দিনের ভিতরে কমেন্ট করে আমি প্রত্যেকে রিপ্লাই দিই। আয়েশাস ওয়ার্ল্ড লিখছে, আপনাকে কত কমেন্ট করি, আপনি একদিনও আমার কমেন্ট পড়েন না, রাগ করছি আপনার উপর, আপনি একটু লেট করে কমেন্ট করেন, হ্যাঁ এই কারণে মানে রিপ্লাইটা দেওয়া সম্ভব হয় না, বাট আপনারা দু একদিনের ভিতরে কমেন্ট করলে আমি প্রত্যেকে রিপ্লাই দিই, আর সবার কমেন্ট আসলে মানে রিপ্লাই দিতে দিতে দু একজনেরটা হয়তো বা মিস হয়ে যেতে পারে, এটা মানুষ মাত্রই ভুল হয় তাই না, তো ওরকম ভুল হলে আমাকে ক্ষমা করে দেবে, কিন্তু আমি ইচ্ছা করে কখনো কারো কমেন্ট আমি স্কিপ করি না, প্রত্যেকে রিপ্লাই দিই। আর একটা কমেন্ট করছিল, ওই কমেন্টটা আমি অনেক খুঁজছি বাট পাইনি, দুইটা কমেন্ট এরকম, তো আমি ওই মানে যিনি কমেন্ট করছিল ওই কমেন্ট আমি আর ওনার নাম সহ আর কমেন্টটা খুঁজে পাইনি, সেটা হচ্ছিল দুইটা কমেন্ট করছিল, একটা হচ্ছে আমার নাম কি, আমার ফুল নেম হচ্ছে পারভেজ হাসান প্রিন্স, আর জিজ্ঞেস করছিল যে ভাই আপনার ফ্যামিলিতে কে কে আছে, আমার ফ্যামিলিতে আমি, আমার ছোটো ভাই, আম্মু, আমার বাবা ফুসফুস ক্যান্সারে মারা গেছেন অনেক আগে, তো দোয়া করবেন, আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর সবসময় এভাবে ভালো থাকতে চাই, তো দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহর জন্য সবসময় ভালো রাখে, আর আপনাদের সাথে নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই, তো ইনশাল্লাহ। এটা তোমার না বাবা, এটা এটা আমার, এটা আরও ঠান্ডা হলে সকালে ভালো লাগবে, এখন বরফের তো তো ওইভাবে মজাটা লাগতেছে না, এটা খালি পেটে ভালো লাগে বেশি। সেই বাবা তোমার খাওয়া শেষ? অনেক লক্ষ্মী, মানে আপনি কাছে থেকে ওকে আদর না করলেও বুঝতে পারবেন না, মানে একটা বিড়াল কি যে মানে পশু প্রাণীর মতনই তো আচরণ করবে তাই না, কিন্তু ও মানে মনে হয় কি যে মানুষের ফিলিংসগুলো বুঝতে পারে, মানে মানুষের সাথে থাকতে থাকতে মানুষের ভালো লাগে মন্দ লাগা, ওদের আমাদের কি ভালো লাগে কোনটা অপছন্দ করি সব ও বুঝে, যেমন ও বিছানায় গিয়ে চাদর এরকম এরকম করে যাতে চাদর থামু মাঝে মাঝে ধমক দেয় চাদর ছিঁড়া যাবে, তো করছে এই কারণে এখনও চাঁদের উপরে দিয়ে এরকম করে না, চাদরের ভিতরে ঢুকে ঢুকে ওই যে তোষক গেছে না সেইখানে যে হাত এরকম এরকম করতে থাকে। আরেকটা কথা, সব মানে অনেক কমেন্টস আসে তো সবারটা চাইলেও তো পড়তে পারি না তাই না, তবে ভিডিওই দেখা গেছে কমেন্টস পড়তে পড়তে 2-1 ঘন্টা পার হয়ে যাবে, এত লং হয়ে যাবে, তো এই কারণে সবার তো ইচ্ছা থাকলেও পড়তে পারি না, কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি কমেন্টস করবেন, প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করবেন, একটা না একটা ভিডিও থেকে আপনাদের কমেন্টগুলো আমি পড়বো ইনশাল্লাহ, তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আর এরকম মজা মজা ভিডিও দেখতে চাইলে হাঙ্গি মাস্টার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাবা বাই বলে দাও, বাই, আর সবাই সাবস্ক্রাইব করে দিবেন, হ্যাঁ।